বলতে বলতে আমরা কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি বিভিন্ন স্থান থেকে বা বর্গনা থেকে বেড়াতে আসতেছেন, তাদের জন্য কিন্তু ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করার জন্য শুভ সন্ধ্যা বিচ্ছে সুন্দর বিচার হতেই পারে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি আরিফ খান, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভ্রমণ ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব বরগুনা জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সি বিচে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি আমাদের অত্যন্ত সুন্দর মনোরম শুভ সন্ধ্যা সি বিচ থেকে। শুভ সন্ধ্যা সি বিচে যাওয়ার পথে আপনাদেরকে আমি একটা যাত্রা পথের বিবরণ দিতে চাই। যদি কেউ শুভ সন্ধ্যা যেতে চান, আপনাদেরকে প্রথমে আসতে হবে বরগুনা জেলার তালতলী উপজেলায়। সেখানে তালতলী শহর থেকে কিছুদিন সামনে গিয়ে জয়ালভাঙ্গার রাস্তা ধরে আপনাদেরকে শুভ সন্ধ্যা যেতে হবে, এবং রাস্তার দূরত্ব সর্বোচ্চ 7 থেকে 8 কিলোমিটার। আপনারা যে কেউ চাইলে অটো বা বাইক বা প্রাইভেট কার নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই শুভ সন্ধ্যা চলে যেতে পারবেন। বলতে বলতে আমরা কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি এসে গেছি। আমার সাথে কারো সফরসঙ্গী আছে, আমি একটু পরেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, কিন্তু আমি এই ভিউটা দেখানোর জন্যই মূলত বাইকে আছি। আপনারা দেখেন দুই পাশে আকাশমণির বাগান, তার মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা, এবং রাস্তার মাথায় গেলেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে শুভ সন্ধ্যার বীর সেটা। দেখুন আপনারা কি দুর্দান্ত। এই মুহূর্তে আসলে জোয়ারের সময় চলতেছে, এই কারণে আসলে আমরা মানে বীচ একদম পানিতে পরিপূর্ণ। দেখুন আপনারা কি অপূর্ব সুন্দর। শুভ সন্ধ্যা বিচের সম্পর্কে একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে চাই, যে বাংলাদেশে আসলে আমার দেখা মতে যতগুলো বিচ রয়েছে তার ভিতরে অন্যতম সেরা সুন্দর বিচ কিন্তু এই শুভ সন্ধ্যা। কারণ আপনারা বাংলাদেশের যে কয়টা বিচ রয়েছে, আপনারা যদি দেখেন বিচের পিছনের সাইডে দেখা যায় প্রচুর দোকানপাট, তারপরে অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু এখানে দেখেন এই যে সামনে সামনে হচ্ছে সমুদ্র, আর পিছনের দিকটা দেখেন আপনারা, পিছনের দিকটা দেখেন একটা ক্যারিবিয়ান আইল্যান্ডের যে একটা ফ্লেভার কিন্তু আপনারা এই শুভ সন্ধ্যা বিচে আপনারা সবাই পাবেন। এবং এখানে আপনাদেরকে আমি একটু জায়গাটা দেখিয়ে দিই, এই যে এই সাইডটা হচ্ছে সাগর দেখা যাচ্ছে, আর এই যে এই সাইডে যে আপনার লোকালয় বা গাছপালা যে দেখা যাচ্ছে, এই যে দূর থেকে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বরগুনা সদর উপজেলার যে উপকূল অংশ অর্থাৎ গোড়াপদ্মা অংশ, সেটা হচ্ছে এই দূর থেকে দেখা যাচ্ছে। আপনাদের দেখা কিন্তু গোড়াপদ্মা তথা মোহনা পর্যটন কেন্দ্র, সেই জায়গাটা কিন্তু এই দূর থেকে দেখা যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে সাগর, এই সাইডটা হচ্ছে বরগুনা জেলার অদ্ভুত সুন্দর একটা বিচ। এবং যারা দেশের বিভিন্ন স্থান থেকে বা বরগুনা থেকে বেড়াতে আসতে চান, তাদের জন্য কিন্তু ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করার জন্য শুভ সন্ধ্যা বিচে যে সুন্দর বিচার হতেই পারে না। কারণ এরকম কোলাহলবিহীন, একদম শুধু প্রকৃতির সান্নিধ্যে এরকম দুর্দান্ত চমৎকার একটা বিচ বাংলাদেশে কিন্তু খুব কমই পাওয়া যাবে। অলরেডি কিন্তু এখানে বরগুনা জেলার জেলা প্রশাসন, যে সাবেক জেলা প্রশাসক ছিলেন মোস্তাইন মিল্লা সাহেব, উনি কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছিলেন, অর্থাৎ এই যে রাস্তাটা আমরা ঢুকলাম সেই রাস্তাটা করেছেন, এবং সেখানে এখানে কিন্তু আরও কিছু প্রজেক্ট আকার তৈরি করে তিনি প্রজেক্ট প্রপোজাল দিয়েছেন, যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে, হয়তো ভবিষ্যতে হবে। তো যা বলতেছিলাম যে আমার মতে যারা বরগুনা জেলায় বিশেষ করে বসবাস করেন, তাদের জন্য কিন্তু বেড়ানোর জন্য একটা স্বর্গের মতো সুন্দর জায়গা হচ্ছে এই শুভ সন্ধ্যা বিচ। আর আমার সাথে কিন্তু আজকের সফর সঙ্গী রয়েছে তিনজন, আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি আমার সাথে কারা কারা রয়েছেন। আমরা একটা বিশেষ কাজে এসেছিলাম, তো তার পাশাপাশি একটু ব্লগটাও তৈরি করেছি। তো আমার সাথে রয়েছে ছোট ভাই হান্নান,
এরপর রয়েছে কাজল ভাই আর আমার কাজিন শামীম ভাইয়া, এই তিনজন রয়েছে, তিনজন রয়েছে। এবং যদি কেউ ক্যাম্প করতে চান, অর্থাৎ তাবু ঘর করে কেউ থাকতে চান, তাবু করে থাকার জন্য কিন্তু শুভ সন্ধ্যা বিশে চমৎকার জায়গা রয়েছে। এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের পিছনে কিন্তু তাবু করার জন্য সুন্দর জায়গা রয়েছে। এবং এই বিচটার, অর্থাৎ শুভ সন্ধ্যা বিচের যেটা দক্ষিণ, অর্থাৎ ওই যে ওইদিকে ওই যে সামনে যে জায়গাটা, ওই জায়গাটার পরে কিন্তু বিচের যে শেষ প্রান্তে, সেখানে কিন্তু ডিসি পয়েন্ট নামক একটা জায়গা রয়েছে, যেখানে আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদের, যে গুলিয়াখালীর মতন অপরূপ সুন্দর একটা জায়গা রয়েছে। আপনারা যে কেউ চাইলে কিন্তু যেতে পারেন। শুভ সন্ধ্যা বিচের, এই দেখেন আপনারা, শুভ সন্ধ্যা বিচের সাথেই সংলগ্ন যে আকাশমণির যে বিশাল বড় একটা জঙ্গল রয়েছে, আমি সেই জঙ্গলটাও আপনাদেরকে একটু দেখাই খুব সংক্ষিপ্ত আকারে। এই অর্থাৎ আপনারা যদি কেউ পিকনিক করতে চান বা ফ্যামিলি নিয়ে আসতে চান, দুইটা ফ্লেভার এখানে পাবেন। একটা হচ্ছে জঙ্গল, অর্থাৎ ফরেস্টের এনভায়রনমেন্ট, এবং পাশে তো সমুদ্র সৈকত রয়েছেই। আপনারা দেখেন আকাশমণি ছাড়াও আরও এটা কাঁটাযুক্ত গাছ রয়েছে। এই গাছটাকে আমরা লোকাল ভাষায় জিলেপি গাছ বলি, এটা সদ্য নাম আছে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। দেখেন খুব সুন্দর, আসলেই মন কেড়ে নেয়। এই সামনে সমুদ্র, আর এই হচ্ছে জঙ্গল। আর এই যে জলোচ্ছ্বাসের সময় যে গাছগুলো ভেঙে গেছে, সেই গাছগুলো আসলে শুকনো গাছগুলো সামনে রয়েছে। এটা আসলে প্রাকৃতিক একটা ইকোসিস্টেম, এটা আসলে প্রতিহত করার কিছুই নেই, এটা চলবে। আপনারা কিন্তু যে বাইক বা গাড়ি নিয়ে একদম বিচে চলে আসতে পারবেন। শুভ সন্ধ্যা বিচটির দৈর্ঘ্য কিন্তু খুব বেশি নয়, অর্থাৎ বেশি না, 2-3 কিলো হবে না সম্ভবত, কিন্তু অনেক সুন্দর বিচটি। শুভ সন্ধ্যা বিচে এলাম, ঘুরলাম, এখন বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আমি আবারও শুভ সন্ধ্যা বিচে আসার জায়গার সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই যে কীভাবে আপনারা আসতে পারেন। আপনাদের শুভ সন্ধ্যা বিচে আসতে হলে প্রথমে আসতে হবে বরগুনা জেলার তালতলি উপজেলার যে তালতলি শহরে, সেখান থেকে অটো নিয়ে, প্রাইভেট কারে, বাইকে, আপনারা যে কেউ কিন্তু শুভ সন্ধ্যা বিচে খুব সহজে চলে আসতে পারবেন। শুভ সন্ধ্যা বিচে আসার জন্য দুইটি রাস্তা রয়েছে। একটি রাস্তা রয়েছে শহর থেকে বেরিয়ে যে জয়েলভাঙ্গা হয়ে, আর একটি অন্য রাস্তা হয়ে, অর্থাৎ যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবে। এবং থাকার জায়গার সম্পর্কে বলতে চাই, তালতলিতে মোটামুটি মানের হোটেল রয়েছে থাকার জন্য, বা সরকারি ডাকবাংলো রয়েছে যেখান থেকে এসে আপনারা শুভ সন্ধ্যা বিচে ঘুরে যেতে পারেন। আর আপনারা যদি একটু ভালো অ্যাকোমোডেশন চান, যে ভালো থাকার জায়গা, তো সেক্ষেত্রে আপনাদেরকে বেছে নিতে হবে বরগুনা শহর, অর্থাৎ বরগুনা জেলা শহরে যে খুব বেশ ভালো মানের বেশ কিছু হোটেল এখন বর্তমানে রয়েছে, আপনারা সেখান থেকেও এসে কিন্তু শুভ সন্ধ্যা বিচে ঘুরে যেতে পারবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে অবশ্যই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, বাই।